রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ইসলামপুরে পৌঁছানোর আগেই তৃণমূল কংগ্রেসের ঝান্ডা হাতে তুলে নেন বিক্ষুব্ধ নির্দল প্রার্থী। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূলের টিকিট না মেলায় নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন মোহাম্মদ রহমান। তবে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ইসলামপুরে পৌঁছানোর আগেই তৃণমূলের ঝান্ডা হাতে তুলে নেন তিনি। রবিবার তৃণমূল জেলা সভাপতি কানাইলাল আগারওয়ালের বাসভবনে নির্দল প্রার্থী মোহাম্মদ রহমানের হাতে তৃণমূলের দলীয় ঝান্ডা তুলে দেন জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগারওয়াল। অবশেষে বিক্ষুব্ধ নির্দল প্রার্থী তৃণমূল কংগ্রেসে ফিরলেন। নির্দল প্রার্থীর দলে ফেরার বিষয় নিয়ে এদিন সাংবাদিক সম্মেলন করেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগারওয়াল। আমাদের 4 নম্বর ওয়ার্ডের প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী গুরদাস সাহা 4 নম্বর ওয়ার্ড থেকে আমাদের যিনি জয়েন্ট বাহিনীর ইসলামপুরের যিনি চেয়ারম্যান উনি নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেছিলেন। যেহেতু উনি তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী, সেই কারণে ওনাকে আমরা বললাম যে যেহেতু আপনি নির্দল প্রার্থী দাঁড়িয়েছিলেন বলে আমরা বহিষ্কারটা করেছিলাম, আপনি যদি আপনার প্রার্থী পদটা মানুষকে লিফলেটের মাধ্যমে মাইকিং এর মাধ্যমে বা সভার মাধ্যমে যদি আপনি আপনার প্রার্থী পদটা উইথড্র করে নেন তাহলে আমরা যে আপনাকে বহিষ্কার করেছিলাম সেটাও আমি দলের কাছে উদ্ধত নেতৃবৃন্দের কাছে অনুমোদনের জন্য পাঠাবো যে ওনার বহিষ্কারের যেটা আমরা স্টেপ নিয়েছি সেটা যেন আমরা তুলে নিতে পারি। উনি আগের মতো করেই যেভাবে আমাদের তৃণমূল কংগ্রেস করতেন সেভাবে উনি তৃণমূল কংগ্রেস করবেন। অন্যদিকে নির্দল প্রার্থী মোহাম্মদ রহমান জানান, আমি যে জনগণের যে প্রবলেমগুলো ছিল, যে আমার মাথায় ছিল, ওটাকে সলভ করার জন্যই আমি দুপা এগের চেষ্টা করেছিলাম এগানো। যখন আমি দেখলাম কি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সাহেব রাজি আছেন আর উনি বলছেন কি না এটা খুব দরকারি আছে, তো অনেকদিন ধরে এটা আমিও বুঝতে পারছি এটা অসুবিধা ছিল, তো তোমার ডিমান্ডটা খুব ভালো আছে, এই ডিমান্ডটাকে আমি পুরো করব। তা আমি আমার উদ্দেশ্য এটাই ছিল কি আমি এসে মানুষের যে প্রবলেমগুলো আছে ওগুলো সলভ করবো। যখন দেখছি আমি পার্টির মধ্যে থেকে যেটা কাজ আমি করতে পারবো পার্টির বাইরে থেকে করতে পারবো না, এই জন্য আমি পার্টিতে আবার ঘরে ফেরার আসার একটা সিদ্ধান্ত নিলাম। ইসলামপুর থেকে তন্ময় চক্রবর্তীর রিপোর্ট, নিউজ টুডে। আসন্ন উৎসবের দিনগুলিকে আরো সুন্দর করে তোলার জন্য অডিও ভিজুয়াল আপনাকে জানায় স্বাগত। এবারের উৎসব হবে অডিও ভিজুয়ালের সাথে জমজমাট অফারে ভরপুর। একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রিজ, প্রতিটি কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয় ছাড় ও নিশ্চিত উপহার, সঙ্গে থাকছে 0% ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তির সুবিধে। এছাড়াও পাবেন ডিশ ওয়াশার, মাইক্রো ওভেন, কিচেন চিমনি, ওয়াশিং মেশিন, থাকছে সনি কোম্পানির টিভিতে আপ টু 7,500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং এসির উপর 40% পর্যন্ত ডিসকাউন্ট। শর্ত সাপেক্ষে পেয়ে যাবেন এই সমস্ত কিছুই। এছাড়াও পাবেন সকল প্রকার মোবাইল, আইফোন, মাত্র 1 টাকা ডাউন পেমেন্টে পেয়ে যাবেন স্মার্টফোন, সঙ্গে পুরনো মোবাইল এক্সচেঞ্জের দারুণ সুযোগ। এছাড়াও পাবেন ল্যাপটপ, সিসিটিভি ক্যামেরা, ডিএসএলআর ক্যামেরা, হোম থিয়েটার ও সকল প্রকার হোম অ্যাপ্লায়েন্সের বিপুল সম্ভার। তাই আর ভাবছেন কেন, চলে আসুন আপনাদের সুপরিচিত অডিও ভিজুয়ালে। ডিবি রোড, গঙ্গারামপুর।